দোস্ত আমার একটা রোগ হইছে রে। রোগ? কি রোগ? আরে বুঝুস নাই। ও বুঝছি, তোমার রোগ হইছে ডায়াবেটিক্স, মানে ঘন ঘন মূত। হে বেটা, আমার প্রেম রোগ হইছে বেটা। প্রেম রোগ? ওই বেটা, এটা কোনো রোগ হইলো? প্রেম রোগ? এটা কোনো রোগ? প্রেম রোগ? আমি ঘন ঘন প্রেম করা লাগে। ঘন ঘন মানে করবি? অলরেডি 50 হয়ে গেছে আর কত করো, মেটে যাচ্ছি। করবি? ঘন ঘন না, একবারে ওই কি বললো গ্লিসেরিন আছে না, এটার মতো ঘন ঘন কর। আরে বেটা বাদ দে, ওই সব কথা দরকার নেই, মানে কথা রইলো কি চিড়ে ধরি না মামা, ছেড়ে দে। কি করুম, একটা মন মতন পাইতেছি না, একটা খুঁজে দিস না মামা। ও আচ্ছা আচ্ছা, শোন, আমাগো এলাকায় নতুন একটা মাল আইছে, একেবারে ইনটেক। কি কস মামা, কি কস? ঢাস না মামা, নাম্বার দিতাম, নাম্বার দিতাম। শোন, আগে শুনবি তোর বর্ণনা তো দিতেছি, শোন। মায়াটা না তাইর বাচ্চার মা। কি বর্ণনা দিতেছিস, তুই পাগলে আছিস কে বেটা? এটা ইনটেক কয়? তুমি খালাম না বেটা, যা বেটা। ওই বেটা জাটকা দেশকা, বুঝছি তোমার ওই চিপসের প্যাকেটের মতো ইনটেক লাগবো না, লইবার খাইবা। একটা দাস না, তুই আমার বন্ধু বলি কথা শুন। মায়াডার আমি যাই পোড়ামু, পোড়াই তোর লগে যেখানে লাগাই দিম, একবার খাবের খাব লাগাই যাইবো। ঠিক আছে, আমার দেখা নাই। আচ্ছা এই শোন, আমি ফোন দিলে ফোন রিসিভ করিস, ফোন হাতে রাখিস। যা বাবু, তোমার বাবাকে না বলার কথা ছিল তোমার আমার রিলেশনের কথা। হে বাবু, জানাইছি, আব্বুরে বলছি যে আমি তো মামুনকে ভালোবাসি আর মামুনকে বিয়ে করব। কি বলছে? নিশ্চয় আমাকে পছন্দ করছে, বলো 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 না। আব্বু বলছে ওই যে যাত্রায় যে ঢোল পিটা এরকম এরকম করে চুলগুলো বড় বড় এগুলো বলছে। কি ওই বুইরা আমার এই কথা কইছে? ওই বুইরা কাটাস আমার এত নিচে নামাইছে, ওর মাইয়া যে যাত্রা পালায় নাচছে ওই মায়ের মতন দেখা যায়, ওইটাই কিছু হইলো না। কি? আমি যাত্রা পালায় আছি? যা।